ভক্ত তার গুরুকে বলবেন নমস্তে জুনিয়র সিনিয়রকে বলবেন নমস্তে এই পদ্ধতিটাকে বলা হয় লিমিটেড টু ডিগনিটি অ্যান্ড স্ট্যাটাস মর্যাদার সঙ্গে সম্পৃক্ত অভিনন্দনের পন্থা অমুসলিম খ্রিস্টান ভাইদের পরস্পরের সকালে দেখা হলে বলেন গুড মর্নিং বিকালে দেখা হলে বলেন গুড আফটারনুন এটাকে বলা হয় লিমিটেড টু টাইম সময়ের সঙ্গে সম্পৃক্ত আর আগেরটা ছিল মর্যাদার সঙ্গে সম্পৃক্ত আমার নবী আপনার নবী সবার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়ে গেছেন অপরের কল্যাণে দোয়া স্বরূপ এক আন্তর্জাতিক মানের অভিনন্দনের ভাষা দ্যাট ইজ আমাদের পরস্পরের দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম এ সালাম দোয়া সুন্নাত কিন্তু রেসপন্ড করা ওয়াজিব আপনারা আমার সালামের উত্তর দেননি কারণ গতানুগতিক পদ্ধতিতে মিলাদ মহফিল এবং সাধারণত আমাদের কাছে এই রকম ভাষায় সালাম না দিলে তাকে সালাম বলা হয় না এটা ডিউ টু ল্যাক অফ এডুকেশন তো ভাই সালাম দিলাম সুন্নাত আর আপনাদের তরফ থেকে উত্তর দেবেন দ্যাট ইজ ওয়াজিব সুন্নতের চেয়ে ওয়াজিবের গুরুত্ব বেশি ওয়াজিব লাইজেন বিটুইন সুন্নাতান ফরজ সুন্নতের উপরে আর ফরজের একটু নিচে তাকে বলা হয় ওয়াজিব তো সালামের উত্তর দেবেন আমি সালাম দিলাম তিনটে শব্দ ব্যবহার করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দশ 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 তিন দশ এই তিরিশটি সব নেকি পুণ্য বা ভার্চু আমার আমল লেখা হল আমি শূন্যতের আমল করেছি আর আপনারা উত্তর দেবেন দ্যাট ইজ ওয়াজি এই আপনাদের বলার কারণে আপনাদের আমলেও তিরিশটি সব লেখা হবে বলুন সোহান আল্লাহ ফজিলতের হাদিস কোথায় আছে দাউদ শরীফ পাঁচ হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস তিরমিজি দু হাজার ছশো উননব্বই নম্বর হাদিস থেকে প্রমাণিত এই সোয়াবের কথাটা আচ্ছা ভাত খাওয়ার পরে হাত ধোয়ার প্রয়োজন হয় জি শীতকালে এখন রিস তৈল সমৃদ্ধ বা মশলাযুক্ত যুক্ত খাদ্য খেলে এক হাতে ধুইতে সুবিধা না দুহাতে হাতে হাত ধোয়ার কাজটা তৈল সমৃদ্ধ খাবার খেয়েছেন এক হাতে ধুইতে সুবিধা না দুহাতে হাতে দু হাতে তো ভাই সালামের পরে একটু মোসাফা করবেন এই মোসাফা নিয়ে একটা বিতর্ক যারা আমরা দুহাতে মোসাফা করি একদল মানুষ বলছেন ওটা বেদাতিদের কাজ বেদাতি মানে গোমরাহি গোমরাহি মানে কুল্লু বেদাতিন দলালা গোমরাহি মানে পথভ্রষ্ট পথভ্রষ্ট মানে যান নামি যারা দুহাতে মোসাফা করে এটা ওদের মত কিন্তু আমরা যেন যারা দু হাতে করি আমাদের কিছু দলিল আছে বাবা জি আচ্ছা আল্লাহ রসুলের দুটো মাত যখন পরস্পরের মুসাফা করার জন্য তাদের দুটো করে হাত বা হস্ত প্রসারিত করে আল্লাহ তরফ থেকে এক শতটি রহমত উভয়ের উপরে বর্ষিত হয় বলুন সুবাহ আল্লাহ তবে মনে রেখে দিন যিনি প্রথমে হাত বাড়াবেন আর যিনি হেজিটেট করছেন যে এক হাত দেবো না দু হাত দেবো এক হাত দিলে হাফ দেবো না ফুল দেবো মুঠো বন্ধ করে দেবো না আঙুল খুলে দেবো হেজিটেট করছেন এই একশতটি রহমতের মধ্যে যিনি মুসাফার জন্য প্রথম হস্তপ্রসারিত করবেন হাত বাড়াবেন তার উপরে নব্বইটি রহমত আর যিনি হেজিটেট করে পরে শেষে দেবেন গাঁই গুঁই করে তার জন্য মাত্র দশটি আচ্ছা শুনুন আমাদের নাকি কোনো দলিল নেই আমরা দুহাতে যারা মোসাফা করি আবু উমামা রদি আল্লাহ থেকে বর্ণিত মুজামে কবির অষ্টম খণ্ড দুশো একাশি পৃষ্ঠা আট হাজার নম্বর হাদিস থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন আমার দুটো উম্মাদ যখন মোসাফার পরে একে অপরের দুটো হাত থেকে নিজের হাত দুটো বিচ্ছিন্ন করতে যায় ওই বিচ্ছিন্ন করার আগে তাদের অতীত জীবনের কৃত পাপরাশিকে আল্লাহ মাফ করে দেয় বলুন সুহান আল্লাহ আচ্ছা শরীফ দ্বিতীয় খন্ড নশো ছাব্বিশ পৃষ্ঠা আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তালানু থেকে বর্ণিত যিনি জীবনে আটশো আটচল্লিশটি হাদিস বর্ণনাকারী সাহাবি বলে সুখ্যাতি লাভ করেছেন যে আমি আল্লাহ রসুলের সঙ্গে মুসাফা রত অবস্থায় ছিলাম কে বলছেন আব্দুল ইবনে মাসুদ সেই সময় আল্লাহ রসুলের দুটো হাতের মধ্যে যখন আমার দুটো হাত আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ ইবনে মাসুদ আজ তা তাহটা আমার কাছে ভালো করে শিখে নাও দু বা চার নামাজ আমরা বিশিষ্ট নামাজ যেখানে বৈঠক আছে সেই বৈঠকে আমরা প্রথমে পড়ি তা সাহুদ আত্মা হিয়াতো তারপরে দরুদে ইব্রাহিম তারপরে যেটা পড়ি দোয়া মাসুরা তাহলে তাসাউতটা শিখে নোয়ার কথা বলছেন যখন দুটো হাতের মধ্যে দুটো হাত এই হাদিস থেকে প্রমাণিত হলো দু হাতে মোসাফা করা বৈধ শরীয়ত সম্মত এবং জায়েজ বলুন সোয়ান আল্লাহ বুঝতে পারলেন ভাই কি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হে নাহামাদহু আনাস্তা এন হু ওনাস্তা কে ফিরুহু অন মেন বিহে অনাতাক্ কালু আলাই হে অনাউজ বিল্লা মিন শুরুরি আনফুসিনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه واله وصحبه وبارك وسلم اما بعد

যিনি জীবনে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন আর রাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন জি মাদ্রাসার উন্নয়ন কল্পে আচ্ছা আমি তো আপনাদের গেস্ট আপনারা হোস্ট আমি মেহমান আপনারা মেজমান জানেন অমুসলিম ওই পৌতলিক হিন্দু ভাইদের ধর্মে একটা কথা আছে যদি কোনো অতিথি বাড়িতে এসে অসন্তুষ্ট হয়ে ফিরে চলে যায় তাহলে অতিথি সেবক বা বাড়িওয়ালার গলায় দড়ি দিয়ে মরা ভালো আর আমার ইসলামে বলা হয়েছে বাড়িতে যদি কোনো মেহমান আসে একদিন তার রুচিসম্মত খাদ্য পরিবেশন করা ওয়াজিব তিন দিনের আগে চলে যেতে বলবেন না তাহলে আমি আপনাদের মেহমান তা খুব অড লাগছে ভাই একটা অ্যাপিল করব বলুন ও বাবা হাইকোর্টে অ্যাপিল করবেন নাকি আর নেক্সট অ্যাপিল স্বনির্বন্ধ অনুরোধ আমি চশমার মধ্যে দিয়ে বিশ্বাস করুন একদম পরিষ্কার দেখতে পাচ্ছি সামনে বেশ কিছু জায়গা আছে শূন্য পিছনের মহদ ভাইরা যদি একটু সরে এসে করেন পূর্ণ ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে পেয়ে যাবেন বস্তাবস্তা গাজর নয় বস্তাবস্তা পূর্ণ আপনারা হয়তো ভাবছেন ও হুজুরের ভাষা জ্ঞান আছে বাংলায় বলেছে ছন্দ এতে নেই জান্নাতের সুগন্ধ ও নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দা ফাঁসাদি উম মাতি ফালাহু আদ র মিয়াতি সাহিত রাহুল বাহিয়াকি বাহিয়াকি শরীফের হাদিসের কেতাবে এই রেওয়াত রিয়াছে আবু হুর আর রাদী আল্লা বর্ণিত আল্লাহ রসুলের এই হাদিসের ভাবার্থটা আপনাদের কাছে পরিবেশন করছি আপনাদের এই নর্ডার টু মেকু আন্ডারস্ট্যান্ড একটু বোধগম্য করার জন্য আর নেস্ট অ্যাপিল আবার বলছি আলোচনার একটা অনুকূল পরিবেশের জন্য ছিন্নভিন্ন লাগলে খুব ভালো লাগে না তাই এই হাদিসটা রাখলাম প্রথমে ছন্দ রেখেছিলাম আল্লাহ রসুল বলছেন মহাশাল মহাশাল্লা আল্লাহকে তাই এই হাদিসটা রাখলাম ভাই সোনার মানিকেরা যারা অন্তত এতক্ষণ আছেন আগে হোক আর পরে হোক অহংকারের কথা বলছি না ভাই কেন কম্পিউটার মেশিনটা আপনার দোয়া নয় আমার বাপের দোয়া নয় এটা আল্লাহর দোয়া এই কম্পিউটার মেশিন থেকে বলছি আগে হোক বা পরে হোক আমার আলোচনার প্রেক্ষাপট বা আঙ্গিক বা অ্যাসপেক্ট বা দিক অন্য বক্তার মুখে পাবেন না ভাই এটা আমার অহংকার নয় ভাই আপনাদের দোয়াই বলছি এসেছেন যখন হাদিসের ভাবার্থটা রাখি কি রাখছি আল্লাহ রসুল বলছেন সেই আখেরি জামানার দিকে লক্ষ্য রেখে বললেন যে জামানায় আমার উন্মতের মধ্যে ভাঙন ধরবে আমার ভাষায় রাজনীতির কেলোর কৃত্যার সেই হই হট্টগোলের যুগে যে জামানায় যুবক জোয়ানেরা রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে করতে বেশিরভাগ চলে যাবে দিকে আর কম সংখ্যক আসবে রহমতি জলসার দিকে সেই জামানার দিকে লক্ষ্য রেখে আল্লাহ রসুল বললেন ওই জামানায় যদি আমার উন্মত আমার নুরানি সুন্নত বা আদর্শকে মহব্বত করে আঁকড়ে ধরে আমি নবী বলে গেলাম চিরবিশ্বাসী নবী চির সত্যবাদী নবী চির শান্তি ও মুক্তির দূত নবী যে নবী পৃথিবীর জমিনে বাইশ হাজার তিনশো দিন ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড হায়াতে ছিলেন একটি মিনিটের জন্য কারো সঙ্গে মিথ্যা কথা বলেননি সেই নবী বলে গেছেন আখের জামানায় আমার উম্মত অল্প হলেও স্বল্প হলেও ভেরি ফিউ আমার নুরানি আদর্শকে যদি মহব্বত করে আঁকড়ে ধরে আমি নবী বলে গেলাম স্বর্ণ যুগের একশত শহীদের সোয়াব তাদের আমল্লামায় লেখা হবে বলুন সোহান আল্লাহ তো ভাই মজলিসের আদব রক্ষার সুন্নাত হলো সামনে যদি জায়গা থাকে শূন্য সরে এসে করে দেবেন পূর্ণ জি এটাই হলো নিয়ম সোনার মানিকেরা উঠতে কষ্ট হয়তো হচ্ছে তা আমরা তো ভাই অনেক দূর থেকে এসেছি আপনারা যারা পিছনে বসে আছেন একটু আসেন না ভাই একটু আসেন ফর দ্য টাইম বিং একটু সরে আসেন একটু আলোচনা করে যাই সোনার মানিকেরা একটু সরে আসুন আচ্ছা আমি শূন্য দিয়ে যখন কথা তুলেছি তাহলে অবশ্যই শূন্যের কথা বলবো যেটুকু শুনবেন যদি মনে থাকে হাটে মাটে ঘাটে যখন অনেক সময় কাটে অন্তত গুলজারে মহফিল করতে পারবেন তো যাই আমি শূন্য দিয়ে কথা তুলেছি একটু বোঝার চেষ্টা করুন আচ্ছা কয়েক বছর আগে যখন হঠাৎ করে আমাদের কাছে নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হলো বা কানে হলো উফ আমাদের মেটিয়াবুর যে দর্জি শিল্পে ভাটা পড়ে গেল ফিশারি এলাকায় হাজার হাজার শ্রমিক অকর্মণ্য ব্রিকফিল্ডে গিয়ে দেখা গেল অনেক মানুষ অনাহারে কালাতিপাত করছে মুর্শিদাবাদের বিড়ি শিল্পে ভাটা পড়ে গেল কেন একটা সিদ্ধান্ত নোট বাতিলের সিদ্ধান্ত কি ভয়ানক অবস্থা হয়েছিল মনে আছে তার থেকেও মানব জাতির কাছে ভয়ানক অবস্থা হতো যদি পৃথিবীর জমিনে শূন্য না থাকতো শূন্যর ইংরেজি কি হয় জিরো জেডি আর ও জিরো বুঝতে পারছেন আপনি আপনার একটা বন্ধুর কাছে পাঁচশো টাকা পান কি করে আপনি প্রকাশ করবেন যদি জিরো পৃথিবীতে না থাকতো হালকা তার চিঠি দিয়েছে আপনার কাছে ছ হাজার টাকা পায় যদি পৃথিবীতে জিরো না থাকতো কি করে প্রকাশ করতেন যে ছ হাজার টাকা পায় কেউ বলছে আমার কোনো চিন্তা নেই মেয়েটার জন্য এক লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখেছি হালাল আর আমার কথা বলছি না করে রেখেছি বিয়ের সময় কাজে লাগাবো তা বলুন আপনার যদি পৃথিবীতে জিরো না থাকতো তাহলে আপনি কি করে বলতেন এক লাখ টাকা তাহলে বুঝতে পারতেন মানব জাতির কাছে আরও ভয়ানক অবস্থা হাজির হতো যদি পৃথিবীতে শূন্য না থাকতো শূন্যর ইংরেজি কি জিরো সবচেয়ে মজার ব্যাপার হলো এই জিরোকে প্রপারলি ইউটিলাইজ করে ইউরোপ আজ হিরো বনে গেল আর যার বাচ্চা ছাড়া জিরো তৈরি করলো তারা জিরো রয়ে গেল বুঝতে পারছেন না জিরোর কত মূল্য যে জিরো এত কিমতি এত ভ্যালুয়েবল এত মূল্যবা সেই জিরোকে ইউটিলাইজ করে ইউরোপ হিরো বনে গেল আর যার বাপ ছাড়া পৃথিবীর জমিনে জিরো তৈরি করলো তারা জিরো রয়ে গেল নামটা একটু শুনবেন না বড় হলেও মনে রাখার দরকার নেই তবু শুনুন না বুকের ছাতিটা একটু বেড়ে যাবে পৃথিবীর বুকে এই মূল্যবান জিরো আবিষ্কার করেছিলেন সেরের বাচ্চা বাঘের বাচ্চা আমার আমাদের পূর্বপুরুষ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল মি বলুন আমার বাচ্চা এই জিরো তৈরি করে জিরোর জন্য ওই জিরো কথাটা বললাম আর কি সর্বাগ্রে সর্বপ্রথম আপনাদের মতো কতিপয় জ্ঞান পিপাসু অনুসন্ধিৎসু শ্রোতা মণ্ডলীকে সামিয়ানার নীচু ভবিষ্ট রেখে স্মরণ করছি সেই আল্লাহ তাবারক তালাকে যিনি মানব জাতিকে অভিত করেছেন এইভাবে এই রূপে ইন আল্লাহ আলীম আমার আল্লাহ হলেন পৃথিবীর প্রতিটি অনুপরমাণুতে যিনি সমানভাবে বিদ্যমান ইংরেজিতে বলে প্রেজেন্ট এভরি হায়ার বোম্বাস্টিং ইংরেজি হল অমনি প্রেজেন্ট অ্যান আলিম অল্লাইং সবজান্তা অমনি সেই সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞানী আল্লাহ তাবার হক তালাকে স্মরণ করছি সেই আল্লাহকে স্মরণ করছি যিনি মানব জাতিকে অভিহিত তার তারে কারামুল্লাহ শরীফের দ্বারা অলিল্লাহ হিলেমা শেফু আল মাগরিবু ফাহিনামা তুয়াল্লু ফাসাম্মা মজুল্লাহ তোমরা পূর্ব দিকে থাকাও আর পশ্চিম দিকে দৃষ্টিপাত করো উত্তর দক্ষিণে যেদিকে দৃক্টপাত করো না কেন সকল দিকেই আমার আল্লাহ হাজির আছেন বলুন সোহান

এক্সিলেন্ট মার্ভেলাস লা শারিকলা আল্লাহ আল্লাহ তাবারক তালাকে জ্ঞাপন করি আমাদের সবাই তরফ থেকে লক্ষ কোটি সুজুদ ও শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ জাতির এই দুর্দিনে যুগে সন্ধিক্ষণে যখন বিশ্বাস করুন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের গুড সিটিজেন এক নম্বর নাগরিক এবং দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও কোথাও আমরা লজ্জিত কোথাও চিন্তিত কোথাও বঞ্চিত ঠিক কারণে বহির্বিশ্বে কোথাও রোনাল্ড ট্রাম্পের কারণে আর কোথাও যুবরাজ বিন কারণে আমরা অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত ঠিক এইরকম একটা সময় খুব বেশি করে মনে পড়ছে একটা দেশের নাগরিক পুরুষ নাগরিক দাঁড়িয়ে দেখছে মিলিটারির পোশাক পরে তার স্ত্রীকে বলাৎকার করছে কেউ একটা দেশের নাগরিকদের মধ্যে মা দেখছে তার সামনে পুলিশের পোশাক পরে তার এগারো বছরের কিশোরীকে কেউ ধর্ষণ করছে একটা দেশে নাগরিকদের মধ্যে বাপ দেখছে তার কলিজার টুকরা ছ বছরের সন্তানকে রা। ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কচু করে শেষ পর্যন্ত উত্তপ্ত করার তেলে ফেলে পাঁপড় ভাজা করছে তখন ওরা ভাবছে হায় রে পৃথিবীর দুশো আটান্নটি দেশে কোথাও মানুষ নেই তাই মানবতার খোঁজে মনুষ্যত্বের খোঁজে হিউম্যানিটির অপেক্ষায় সব কিছু ছেড়ে জন্মভূমির মায়া মমতা আশা ত্যাগ করে একটুখানি বাঁচার জন্য কলার ভেলা আর কাঠের নৌকাতে করে দুলতে দুলতে যেখানে গিয়ে ঠেকবে সেখানে একটু মাথা না ঠিক আমার ঢেউয়ের দোলায় দুলতে দুলতে আসছে আর এই সময় পৃথিবীর ওই সেরা বস রোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে হ্যাঁ ভারত শোনো তোমাদের দেশে কলার ভেলা আর নৌকাতে করে যারা বেশি বেশি আসছে ওদের ঠাঁই দিও না ওরা হলো টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সংবিধানের জ্ঞানটা যদি থাকত আমরা ভারতবাসী আমরা পরকে আপন করি আমরা ভারতবাসী আমরা দূরকে নিকটে আনি আমরা ভারতবাসী পৃথিবীর কোনো মানুষ তার ধর্ম যাই হোক বংশ যাই হোক রং যাই হোক বর্ণ যাই হোক ভাষা যাই হোক যদি নির্যাতিত হয় মজলুম হয় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের উপকার করেছি কেন দয়ার নবী মোহাম্মদ রসুল সাল্ল এই শিক্ষা দিয়ে গেছেন কোনো বর্ণের কারণে ধর্মের কারণে ভাষার কারণে জাতের কারণে তোমার কাছে যেন অন্য সম্প্রদায়ের মানুষ নির্যাতিত না হয় সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা তামিল দেশের ওই টেরুরিস্ট যাদের মিলিটারিরা রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারছিল আমরা ভারতীয়রা তাদের ঠাঁই দিয়েছি ভারতের প্রধানমন্ত্রী ভুলে গেলেন ভারতবর্ষের সেকুলারিজমের কথা ভুলে গেলেন সন্ত্রাসবাদীদের জায়গা দিয়েছিলাম ওরা মুজলুম ওরা নির্যাতিত মানুষ ওদের ধর্ম দেখব না ভাষা দেখব না ওদের আশ্রয় দেয়া মানবতার কাজ আর আজকের ঢেউয়ের দলায় যারা দুলতে দুলতে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ওদের জায়গা দিলে আমাদের ভারতবর্ষের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে ছি 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 অন্য কোনো ব্যাপার নাই কারণ ওরা মুসলমান ওরা রোহিঙ্গা ওরা রাখাইনের মুসলমান তাই ওদের জায়গা দিলে ঠিক এই রকম একটা সময় আমরা বলতে চাই সারা পৃথিবীর কোথাও শান্তি নেই দুশো আটান্নটি দেশে অশান্তির বাতাস বইছে অশান্তির বাতাস প্রবাহিত হচ্ছে এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে গেলে এই অশান্ত পৃথিবীর মাঝে যদি শান্তির তৈরি করতে হয় তাহলে একজন মাত্র মহামানবের নুরানি আদর্শকে আজ স্মরণ করতে হবে বরণ করতে হবে এবং তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে আহ তিনি কে তিনি ছিলেন মানব জাতির মাথার মুকুট মুসলমানদের নয়ন মণি তিনি কে নারীর অস্ত্র মুছাতে নারীর বেদনা ঘোঁছাতে নারীর ন্যায্য অধিকার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার একমাত্র এবং প্রথম মহামানব তিনি কে ছিলেন যিনি ছিলেন নারী স্বাধীনতার অগ্রদূত কালো মানুষদের মুক্তি সূর্য তিনি কে তিনি ছিলেন কোরআন ঘোষিত রহমাত উল্লিন খতামার নবীন আমার নবী আপনার নবী সবার নবী বিশ্ব নবী সেই মোহাম্মাদসুল্লাহ সল্ল আলু সালামকে পরিবেশন করি আমাদের প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো অকৃত্রিম প্রেম প্রীতি ভালোবাসা মেশানো দরদ মাখানো অজস্র সীমাহীন দরুদ সালাম বলুন সল্লু আলাইহি সাল্লাম কেউবা বলেন আবুল কাসেম কেউবা বলেন আল আমিন আমার আল্লাহ বলেন নবী আমার আল কুরআনের ইয়াসিন আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইদ ভাইসব আমি আপনাদের খুব বেশি সময় দেবো না কারণ ঠান্ডা রাত্রে তো যাই হোক এখন ব্যাপারটা হলো মাদ্রাসার উন্নয়ন কল্পে এটা ছোট্ট কথা মনে পড়ে গেল ছেলেটা দুটো চোখে দেখতে পাচ্ছে না ইংরেজিতে বলে ব্লাইন্ড বাংলায় বলে অন্ধ কানা নয় কানা অনাইট ও দু চোখ বন্ধ তার নাম অন্ধ তো এরকম ভিক করছে তা বলি বাবু তোমার নাম কি আসলে সময় দিনকাল এমন চলেছে ভাই কি বলবো আর তোমার নাম কি বাবা তাহলে আমার নাম পদ্মলোচন যারা শিক্ষিত ভাই আছে বুঝতে পারছেন কি পদ্মলোচন মানে হলো যাহার দুইটি চক্ষু পদ্মের মতো প্রস্ফুটিত হ্যাঁ এ দুটো চোখে দেখতে পায় না এর নাম রেখেছে পদ্মলোচন একবার দেখি এই দুটো হাত এখান থেকে কাটা ও দা কিছু দেন না পা দিয়ে গাড়ি চালাচ্ছে এ বড় বড় ইসালে সবে গেলে ফুরফুরায় বসির রাটে গেলে দেখতে পাবেন কিছু দেন না কিছু দেন এরকম তাই মানে কি নাম বাবা তাহলে আমার নাম সব্যসাচী আল্লাহ সব্যসাচী মানে হলো যার দুই হাত সমান চলে এর দুটো হাত নেই নাম রেখেছে সব্যসাচী বুঝতে পারছেন ভাই রে কী বলবো দুঃখের কথা এসেছি ওখানে অনেকক্ষণ শুনছিলাম মাদ্রাসার উন্নয়ন কল্পে সভা হচ্ছে আল্লাভ তো বক্তব্য কানেও যাচ্ছে কি বলবো আমাদের সমাজ এই হয় ভালো বর্তমান মুসলিমদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করার মতো কোনো কথা বলুক অথবা পিওরলি কোরআন হাদিস থেকে অন্তত দুটো কোরআনের আয়াত বা দুটো সই হাদিস বলুক কিল টু বার্ডস ওই স্টোন এক ঢিলে দুটো পাখি মারা হবে সবও পাবেন কোরআনের আয়াত শোনাও হবে সমস্যা ও জানা যাবে কিন্তু ভাই বক্তব্যের মধ্যে কানে যাচ্ছে মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ কিছু মনে করবেন না ভাই আমার বায়ান শোনার জন্য লোক থাকবেন কেন ভাই আমার তো আওয়াজ নেই আমার ওয়াজ আছে আমার আওয়াজ নেই আমার ওয়াজ আছে আচ্ছা আপনাদের কাছে প্রথমেই রাখি জানেন কি যে মানুষের ঘরে অর্থ আছে তার ঘরে চোর ডাকাত আসবে যে মানুষের ঘরে অর্থ আছে তার ঘরে চোর ডাকাত আসবে মানুষ শত্রুতা করবে যে মানুষের ঘরে নেই সে মানুষের ঘরে আসবে না ভাই বর্তমান মুসলিম সমাজ বা সম্প্রদায় বেঁচে আছে টিকে আছে মর্যাদার সঙ্গে সেটা আল্লাহর কালামুল্লাহ শরীফের কারণে যেটা বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক নাজিল করেছেন জিবরুল্লা ইসলামকে দিয়ে আসি কালামুল্লার একটা দুটো অন্তত যদি আয়াত শোনা যায় বা তার ব্যাখ্যা বিশ্লেষণ যদি শোনা যায় তো যাই হোক মাদ্রাসার ছেলেদের কানে যাচ্ছে আমার বক্তব্যরা সবাই বুঝতেও পারবে না তবু অন্তত এতটুকু বলি বাবু এই কোরআনের ঘরে না সবসময় চুরি আর ডাকাতি হয় কোরআনের ঘরে তাই আমি শুরু করলাম যুগে যুগে কালে কালে ইসলামের বাতি নিভে দেওয়ার জন্য এই কোরআনের উপর আক্রমণ চলেছে এই কোরআনকে কখনো পড়ানোর চেষ্টা হয়েছে এই কোরআনকে কখনো বাইরে ছুঁড়ে ফেলা দেওয়ার চেষ্টা হয়েছে এই কোরআনের বিরুদ্ধে কখনো হাইকোর্টে কেস করা হয়েছে এই কোরআনের বিরুদ্ধে কারণ কোরআন যে জাতির কাছে থাকবে সে জাতির মর্যাদাকে ক্ষুণ্ণ করা যাবে না যুগে যুগে কালে কালে হয়েছে আপনারা জানেন ওই আমেরিকা এখন উন্নত মানের কম্পিউটার মেশিন সেই কম্পিউটার মেশিনকে দিয়ে জিজ্ঞেস করলো কি মানে বলে দাও কোরআন শরীফের এই আয়াতটা বিসমিল্লাহ রহমান এর মানে বলে দাও কম্পিউটার মেশিন বলছে দেয়ার ইজ নো ফল্ট অ্যান্ড শর্ট ইন দ্যাট ভেরি বুক আমরা মাওলানারা কি বলি ভাই এই পৃথিবীতে এমন একটা কেতাব যে কেতাবে কোনো ভুল নেই এই 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 কেতাবে কোনো ভুল নেই আর কম্পিউটার মেশিন আমেরিকা কি কি বলছে ওই কেতাবে কোনো ভুল নেই ভালো করে বোঝার চেষ্টা করুন তখন আমেরিকা বলছে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আর আমার দরকার নেই সঙ্গে সঙ্গে আমেরিকা বারো খন্ড কোরআন তৈরি করলো তার নাম দিয়েছিল ফুরকানুল হক লোকের কাজে শুনো ও মেটিয়াবি হুজুর ও তো শুধু ইতিহাস বলবে শুধু বিজ্ঞান ইংরেজি বলবে আসলে আমি যে তথ্যগুলো পরিবেশন করি এই তথ্যগুলো তোর মগজও আসে না বলা তো দূরের কথা বোঝার চেষ্টা করে না শুধু মেটিয়া হুজুর ইংরেজি বলবে ভাই ইংরেজি বললে বাংলা বলিনি ইংরেজি বললে বাংলা বলি হিন্দি বললে বাংলা বলি উর্দু বললে বাংলা বলি সংস্কৃত বললে বাংলা বলি আরবি বললে বাংলা বলি বাংলা বলি তাড়াতাড়ি কিছু ইংরেজি এসে গেল চেষ্টা করি তার বাংলা বলে দেওয়া তো শোনার মানিক শুনুন তাহলে আমেরিকা খন্ড কোরআন তৈরি করলো তার নাম দিয়েছিল ফুরকানুল হক সেই ফুরকানুল হকটা কেন তৈরি করেছিল সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে কটা রাষ্ট্র আছে দুশো আটান্নটি বাসাই করা কিছু মুসলিম প্রতিনিধিদের নিয়ে গেল নিয়ে গিয়ে বলল এলাকায় গিয়ে যখন বায়ান করবে কম কাছে বলবে আল্লাহ বলেছে ওই কেতাবে কোনো ভুল নেই তা সেই ওই কেতাবটা এখন কোথায় আছে ওটা আমেরিকার কাছে আছে একটু বোঝার চেষ্টা করুন আচ্ছা ভাই যখন কোন জিনিস আমার কাছে আছে আমরা তখন বাংলায় বলি এই আর এই জিনিসটা যদি আপনার কাছে থাকে আমরা বলি ওই এটা ইংরেজরা ইংরেজরা বলছে দিস দিস ইজ মাই বুক দিস আর ওইখানে যদি থাকে দ্যাট ইজ মাই বুক দ্যাট বলতে হয় আরবিতে আরবিতে জি হা যা যা লিখা বুঝতে পারলেন কি দিস দ্যাট এই ওই হা যা আল্লাহ ওখানে বলেছে আলিফিলাম মিম জ লিকাল কিতাবলা রই বাফি জালিকাল কিতাব ওই কেতাবে কোনো ভুল নেই আমরা কিন্তু বলার সময় বলি এই কেতাবে ভুল নেই বুঝতে পারছেন কি কত সূক্ষ্ম কথা আমেরিকা বলল পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি উরিকা মুসলমানদের মারার অস্ত্র পেয়ে গেছি মুসলমানদেরকে শেষ করার জন্য আমি ব্রহ্মাস্ত্র পেয়ে গেছি আগ্নেয়াস্ত্রর থেকেও মূল্যবান ব্রহ্মাস্ত্র পেয়ে গেছি ও খন্ড ফুরকানুল হক লিখলো ও বলে দিল এই তোমাদের সারা জীবন বসে খেলে টাকা ফুরবে না যাদের এনেছি এলাকায় গিয়ে ওয়াজ করবে আর বলবে আল্লাহ তো বলে দিয়েছে ওই কোরআন এখনো ভুল নেই তা সেই কোরআনটা কোথায় আছে সেই কোরআনটা এখন ওই কানা কাছে আছে সেই কোরআনটা কোথায় আছে আমেরিকায় আছে তার নাম ফুরকানুল হক বুঝতে পারলেন হায় আল্লাহ কি সর্বনাশে কথা দেখুন বিসমিল্লাহ রহমানুর রহিম আমার আল্লাহ কোরআন শরীফের সুরাল হিজারের ন নম্বর আয়তে বলে দিয়েছেন ইন্না নাহানুনাজ্জাল্লা জিক্র আমার আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আরবিতে ইন্না যেটা বলে বাংলায় বলে অবশ্যই নিশ্চয়ই ইংরেজিতে বলে সার্টেনলি অফকোর্স মাস্ট কি ইংরেজি বলে বাংলা বলিনি বাংলা তো বলছি ভাই সোনার মানিক আমি বলতে যেটা চাচ্ছি ভাই আমার আল্লাহ বললেন এই বিশ্ববাসী শুনুন আয় আমার বান্দারা শুনুন কোরআন মানব জাতির কল্যাণের জন্য মানবজাতির জন্য মানবজাতির উন্নতির জন্য প্রশান্তির জন্য আমি করেছি আর এই সংরক্ষণ করার জিম্মাদারি দায়িত্ব রেসপন্সিবিলিটি স্বয়ং আল্লাহ আমি নিয়েছি বলুন সোহান আল্লাহ একে ধ্বংস করার অধিকার কারো দেওয়া হয়নি ও দুনিয়ার মুসলমানেরা কোরআনের বিরুদ্ধে যারা কেস করছে যদি কোনো মুসলমান রুখে না দাঁড়ায় আমার আল্লাহ বলছে আমার কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কোনো ব্যক্তির কাছে দেয়নি এটা স্বয়ং আল্লাহ ইন্না ফিজুন স্বয়ং আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছি একটু ইতিহাসের প্রেক্ষাপটে বোঝা যায় কিনা আসুন আল্লাহ বললেন আমি দায়িত্ব গ্রহণ করেছি ওরা কোরআন সেবেছে আসুন ভাই ভুল বুঝবেন না আপনার একটু খেয়াল করুন এই কোরআনকে ভারতবর্ষের জমিন থেকে তুলে দেওয়ার জন্য আপনাদের যারা যুবক ছেলে আছে না বয়স্ক শিক্ষিত যারা আছে তাদের অন্তত মনে থাকার কথা উনিশশো সালের দশই এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন পদ্মা খাস্তগির। সেই পদ্মা আদালতে দুজন জি দুজন চাঁদমল চোপড়াই এবং শীতল অ্যাপিলে দিয়েছে আন্ডার সেকশন টু হান্ড্রেড অ্যান্ড আন্ডার সেকশন নাইন্টি ক্রিমিনাল প্রসিডিওর কোর্ড আন্ডার সেকশন ওয়ান ফিফটি থ্রি ইন্ডিয়ান পেনাল কোড ধারাটাও পর্যন্ত বলে দিলাম চারটে এই ধারা দিয়ে কি কেস করলো হাইকোর্টে পদ্মাখাস্তকে রেজলাসে বললো কোরান শুড বি ভেন্ট থ্রু আউট ইন্ডিয়া ভারতবর্ষের জমি আর কোরান পড়া যাবে না কোরান হিড করা যাবে না কোরআন পড়া যাবে না কোরআনের রিপ্রিন্ট হবে না কোরআনের আবৃত্তি চলবে না বলে কেস করলো বিকজ কোরআন ইজ দা কমাল বুক এই ভারতবর্ষে কোনো মুসলমানের ছেলে কোনো হিন্দু ভাই বলতে পারবেন যে কোনো মুসলমানের বাচ্চা বাইবেলের বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে কোন মুসলমানের বাচ্চা বেদের বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে কোন মুসলমানের ছেলে তৌরাতের বিরুদ্ধে কেস করেছে কোন মুসলমানের ছেলে ভাই ভাইওয়ালার বিরুদ্ধে কেস করেছে বলতে পারবেন না তবু যত দোষ নন্দ ঘোষ বলে মুসলমানরা সাম্প্রদায়িক এই কোরআনের বিরুদ্ধে ধর্মগ্রন্থের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পদ্মা খাস্তাগির এখন ডেড সেই নমর ইন দিস ওয়ার্ল্ড এখন বেঁচে নেই ভাই মারা গেছে কেস করলো কি বলে কেস করলো কোরআন কমিউনাল বুক ভারতবর্ষের জমিনে কোরআন পড়তে দেবো না ছাপতে দেবো না তাহলে বন্ধ হয়ে যাবে মুসলমানদের বাড়বৃদ্ধি সব নষ্ট হয়ে যাবে ও আল্লাহ যারা খতম তারাবি পড়ে তারা আল্লাহ আল্লাহ করেছো আল্লাহ কি করে হবে রমজান মাসে তারাবি তো খতম করি সকালে তোমাকে রিহার্স করতে হয় ট্রেনিং নিতে হয় হিপস খানাওয়ালাদের চোখ কপালে উঠে গেছে মাথায় বাস পড়ে গেছে আল্লাহ আমাদের হেপস খানা চলবে কি করি কোরআন না হলে কোরআন পড়তে দেবে না ছাপতে দেবে না কেশ করেছে ও চারিদিকে কি রব কিরব রব সেই সময় সারা ভারতবর্ষে এক থমথমে পরিবেশ উনিশশো সালে দশই এপ্রিল কেস করেছে তেরোই মেয়ের রায় ঘোষণা হবে চারদিক থেকে সব কাঁসর ঘন্টা ঢোল আগুন টাগুন নিয়ে টাগ ডুমা ডুম টাগ ডুমা ডুম টাগ ডুমা ডুম ডুম মুসলমানদের গেল কোরআন কোরআনের বাতি একদম নিবিয়ে ছাড়বো আর জীবনে ওরা কোরআন পড়তে পারবে না কোরআন চাওয়ার আগে আয়াতটা বলে দিয়েছি মনে আছে সুরা আলি জরের ন নম্বর আয়াত জি এইবারে আসুন ভাই কোরআন এমন একটা পুস্তক কোরআনের কেউ পরিবর্তন করতে পারবে না সংশোধন করতে পারবে না সংযোজন করতে পারবে না করতে পারবে না যোগ করতে পারবে না ওর থেকে কিছু কাটসাট করে বিয়োগ করতেও পারবে না জি কে বলে কোরানের মতো কোরআন কেউ তৈরি করতে পারবে না কোথায় আছে সুরাতুরের চৌত্রিশ নম্বর আয়তে আমার আল্লাহ বলেছে হালিয়া তু বি কি গো ফালিয়া তু বি হাদিসিম মিসলিহি কানু ইন কানু স দেখিন কোনো হার ভাই থাকলে আয় একটু বলে দিন কোরান শরবি সূরাতুরে চৌত্রিশ নম্বর হয়তো আমার আল্লাহ বললেন ফালিয়া তুবি হাদিসিম মিসলিহি কানু স দেখিন ও আমার আল্লাহ বললেন কি বললেন ঐ তারা যদি সত্যবাদী হয়ে থাকে কোরানের মতো একটা কোরান তৈরি করে দেখাতে বলো ওরা লম্প চম্প করছে মানুষরা এটা ওই পাগল মোহাম্মদের মুখ নিঃসৃত বাণী এটা আল্লাহর বাণী নয় তখন আমার আল্লাহর তরফ থেকে বলে দেওয়া হলো সুরাতুরের চৌত্রিশ নম্বর এক কোরআনের মতো কোরআন তৈরি করো ওদিকে আবার যখন কিছুদিন কেউ কিছু লম্প জম্প করছে না তখন আল্লাহ বলে দিলে এত বড় কোরআন তৈরি করতে পারবে না তো তা একটা কাজ করো কোরআনের মতো যদি কোরআন এত বড় তৈরি করতে না পারো কারণ কোরআনটা তো ছ হাজার ছশো বা আয়াত বা বাক্য নিয়ে কোরআনটা তো ছিয়াশি হাজার চারশো তিরিশটি শব্দ নিয়ে কোরআনটা তো তিন হাজার তিন লক্ষ বিশ হাজার দুশো সাতষট্টি হরফ নিয়ে কোরআন শরীফে তো তিপ্পন হাজার দুশো তেইশটি জাবর আছে কোরআন শরীফে তো উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশিটি জের আছে কোরআন শরীফে তো আট হাজার আটশো চারটি পেশ আছে কোরআন শরীফে তো এক হাজার সাতশো একাত্তরটি মাদ্দা আছে কোরআন শরীফে তো এক হাজার দুশো চুয়াত্তরটি তাজদিদ আছে কোরআন শরীফিতে এক লক্ষ পাঁচ হাজার ছশো চৌরাশিটি হরফ বা মুক্তা আছে কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না

তাও পারলো না কিছুদিন পরে আবার কোরআনে আয়াত নাজিল হচ্ছে আমিয়া আকুলুন আফতার কুল ফাতু বি সূরাতি মিসলিহি আদু মান ইসতাতাত মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন সূরা ইউনুসের 38 নম্বর আয়াত আমার আল্লাহ বলল কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না পারলে না কোরআনের মতো দশটা সুরা তৈরি করতে পারলে না পারবে না আমি এবারে আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি কোরআনে যে একশো চোদ্দটা সুর আছে একশো চোদ্দটা সুরের মধ্যে একটা সুর অন্তত তোমরা তৈরি করে দেখো দেখাও তোমরা যেটা মানুষের তৈরি বলছো মোহাম্মদের তৈরি পাগলের তৈরি তোমরা তৈরি করে দেখাও তাও তারা পারলো না বুঝতে পারছেন ভাই একটার পর একটা দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিচ্ছে একটুখানি এ তো কোরআনের রায় দিয়ে বললাম শুনুন ওরা যখন লম্প ঝম্প করছে আর বলছে দূর কোরআন কি করে আল্লাহর বাণী হতে পারে এই কোরআনটা তো মোহাম্মদের মগুজ প্রসূত কথা তখন মুসলমানদের মধ্যে একজন আল্লাহ রসুলকে বললেন গিয়ে রাসুল আল্লাহ আরবের বড় বড় আরবি ভাষাবিদ আরবি পণ্ডিত কবি রয়েছে যে কবিদের মধ্যে বছরে কবিতার চি কম্পিটিশন হয় কাব্যের কম্পিটিশন হয় তাদের মধ্যে সাতজনকে বাছাই করা কাবা শরীফের দেওয়ালে তাদের নাম লিখে দেওয়া হয় তাকে বলা হয় সাবা মুআল্লাকা তার মধ্যে একজন নাম করা বিখ্যাত হলেন ইবনে রবিয়া একজন মুসলমান আল্লাহ রসুলকে বললেন ইয়া আল্লাহ বেইমান্ডা বলছে এটা পাগলের তৈরি বেইমানরা বলছে এটা ওই সেই জাদুকর মোহাম্মদের তৈরি এটা আল্লাহর মানি নয় ইয়া রসুল আল্লাহ কোরআনের একটা সুরা কাবার দেওয়ালে লিখে দেই যে কাবার দেওয়ালে পৃথিবীর শ্রেষ্ঠ আরবি ব্যাকরণবিদ ভাষাবিদ আর কাব্য জানা লোকদের নাম লেখা হয় শ্রেষ্ঠ কাব্যকার বলে ওইখানে একটা কোরআন শরীফের সূরা লিখে দিই কী লিখে দিচ্ছে ইন্ন না আতহীনা কালকাওসার ইন্ন না আতহীনা কালকাওসার হাসল্লি লিরব্বিকা মনহার তারপর একটা আয়াত হবে এই দুটো দিয়ার আর বলছে তিন নম্বর আয়াতটা রসের সঙ্গে র মিলিয়ে ছন্দ মিল করে লেখো তোমরা ওরা বলে বলে কি মুসলমানদের এত বড় স্পর্দা আমরা আরবি ভাষাকে মুনি মুণিকের মতো ছিবিয়ে খাই যেভাবে খুশি সেভাবে বলতে পারি যেভাবে খুশি সেভাবে লিখতে পারি আর ওই পাগলের ভক্ত কিনা বলেছে যে কোরআনের এই ছোট আয়াতটা দিচ্ছি এর অনুরূপ র র সঙ্গে মিল করে ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আড়ে প্রান্তটি যার আধার করা সবুজ ঝাড়ে ওই ঝাড়ে আর আড়ে একে বলে ছন্দের মিল তাই মিল করে বলতে বলছে এইবারে শুনুন আরবের সর্বশ্রেষ্ঠ আরবি ভাষার পণ্ডিত লবিদ ইবনে রবিয়াকে ডেকে এনেছে এই মুসলমানদের বুকের পাটা দেখ আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে ওরা জানে না কি বলতে গে কি বলে বলে উনি এসেছিল এসে আর এরকম কাবা শরীফের দেওয়ালে দেখে লেখা রয়েছে ইন্না আ না কাল কাউসার ও ভাই এ হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ কাকে দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন দা ডে অফ ক্যামতের ময়দানে মুসলমানরা যখন এক ফোঁটা পানির জন্য ছটফট করবে কাতরাতে থাকবে কারণ ওই সূর্য যে সূর্যের উত্তাপ বর্তমানে বৈজ্ঞানিকরা বলছে চার কোটি ডিগ্রি সেন্টিগ্রেড ওই সূর্য এখন আছে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ক্যামতের ময়দানে মাথা থেকে এক মাইল উপরে আসবে তাহলে এইবার বুঝতে পারছেন কী গরম ইস রক্তপোঁজ ঘামের স্রোতে হাবুডুবু খাবো পিপাসায় ছটফট করব আল্লাহর বাস্তে বলছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাম তার উম্মদকে চিনে নিয়ে সহস্তে হাউজে কসারের পানি দ্বারা তার পিপাসা নিবারণ করবেন বলুন সোহান আল্লাহ কারণ হাউজে কসারের মালিকানা আমার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহকে দিয়েছেন তাই যাই ওই আয়াতটা দেখে লবিদিবনে রবিয়া ও অমুসলমানদের বড় কবি উনি এরকম দেখে একদম বিউইল্ডার্ড বাংলা বলছি কর্তব্য মুখের ভাষা হারিয়ে ফেলেছে মানে কি বলবো বুঝতে পারছে না তখন ওনার মুখ থেকে এই কথাটাই বার হলো লাইসা হাজা মিন কালামিল আরে ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়েছে দেখছেন কাল কাউসার আরে আরবি যারা পড়তে পারেন তো বাংলায় র আছে বুঝতে পারছেন তো ও আরবি উচ্চারণ র বাংলায় র হাসলনি লিরব্বিকা মনহার হার হার র র আর উনি কি বললেন ওনার মুখ থেকে বার হলো লাইসা হাজা কাল লাইসা হাজা মিন কালামিল ভাষা বলছে আজ থেকে আমি কলমে লেখা বন্ধ করে দিলাম আল্লাহর কসম এটা কোনো মানুষের তৈরি নয় এটা স্বয়ং আল্লাহর তৈরি বলুন সুবহানাল্লাহ সেই তার সাঙ্গ পাঙ্গরা ছুটে এসেছিল মুসলমানদের অপমান করবে কি বলতে গেলে তোরা কি বলে বসিস কাদের সঙ্গে লড়াই করছিস তাদের শ্রেষ্ঠ কবি অবনত মস্তকে শিকার স্বীকার করলেন এটা কোনো মানুষের তৈরি নয় লাইসা হাজা মিন কালামিল এটা তৈরি বলুন তো ভাই বলার কথা হলো মাদ্রাসা তো কোরআন সম্বন্ধে দুটো একটা আয়াত অন্তত যদি বক্তারা বলে তুমি ছেলের অন্তত একদিনের জন্য কিছু শোনে বুঝতে পারছেন কি বলছি আমি কাউকে ছোট করার জন্য বলছি না ভাই যাই হোক মজলিস গরম করা আলাদা জিনিস আর কিছু এখান থেকে নিয়ে যাওয়া আলাদা জিনিস আওয়াজ আলাদা জিনিস আর ওয়াজ আলাদা জিনিস সুর আলাদা জিনিস আর বক্তব্যের নূর আলাদা জিনিস বুঝতে পারছেন কি ভাই তো শুনুন এইবারে হলো কি গেল ওখানে কলকাতা হাইকোর্টের কেসটা শুনবেন না আরে নতুন প্রজন্ম তারা বুঝতেও পারবে না কোরআনের বিরুদ্ধে কেস করেছিল আমরা করিনি ওরা করেছে রায় কবে বার হবে তেরোই মে কত সালে উনিশশো সালের সেই তেরোই মে জানেন কি কোনো মুসলিম উকিল লয়ার ব্যারিস্টার ওদের বিরুদ্ধে যায়নি দাঁড়ায়নি কারণ কারণ হল আমার আল্লাহ চেয়েছিলেন যে মুসলমানরা শুধু মিলাদ মহফিলে মসজিদে ঈদুল ফিতরের আলোচনায় মাওলানা মৌলবীরা বলবে কোরআন আল্লাহর বাণী আর মাঠে ময়দানে বলবে না এ তো কোরআন তো সবার জন্য মানব জাতির জন্য আমার আল্লাহ চেয়েছে কলকাতা হাইকোর্টের লয়ার ব্যারিস্টারদের মুখ দিয়ে বার করে নেবে যে কোরআন আল্লাহর বাণী বলুন সোহার আল্লাহ বুঝতে পারছেন কি মজার ব্যাপার দেখুন